इसका नाम एग्जिट पोल नहीं है, इसका नाम मोदी मीडिया पोल है। ये मोदी जी का पोल है, फैंटेसी पोल है उनका। थैंक यू। कितनी सीटें आ रही हैं आपके हिसाब से? सिद्धू मूसेवाला का सॉन्ग सुना आपने? 295। 19 साल जे इतिहास আমার মনে আছে, সমস্ত এক্সিট পোল কে আমরা ফেল করে দিয়েছিলাম, এবারেও ফেল করে দেব। কেউ কেউ 27 পয়েন্ট দেখিয়েছে, কেউ কেউ 25 পয়েন্ট দেখিয়েছে, কিন্তু আমাদের নেতা অমিত শাহ 30 আমাদের টার্গেট দিয়েছেন, আমরা তার কাছেই পৌঁছব। এ ব্যাপারে প্রথমে কোনো সন্দেহ ছিল না যে প্রধানমন্ত্রী হবেন মোদি, এখনও সন্দেহ নাই। সিট কত হবে এটা নিয়ে বিতর্ক ছিল, এখনও চলছে, 4 তারিখ অবধি চলবে। 370 হবে কি না বিজেপি, এনডিএ 400 পার হবে কি না, এটা নিয়ে প্রশ্ন। কিন্তু ওইদিকেই যাচ্ছে গাড়ি। আমার মনে হয় যেভাবে লোকে ভোট দিচ্ছে সারা দেশে, এই টার্গেটও পুরো হয়ে যাবে। লোকসভার আসন সংখ্যার নিরিখে দেশের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান তৃতীয়, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের পরই। তাই বাংলার ফলাফলের উপর নজর গোটা দেশের। 42টি আসনের মধ্যে কটি কার ঝুলিতে যাবে তা জানা যাবে মঙ্গলবার। কিন্তু ভোট দেওয়ার পর ভোটাররা কি ভাবছেন, তার ভিত্তিতে এই সম্ভাব্য ফলাফলের আভাস পাওয়ার চেষ্টা করেছে বিভিন্ন সমীক্ষক সংস্থা। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বড় সড় চমক দেখা যেতে পারে রাজ্য রাজনীতিতে। গতবার 22টি আসনে জিতেছিল তৃণমূল, এবার কমে তারা পেতে পারে 13 থেকে 17টি আসন। বিজেপি 18 থেকে বেড়ে একলাফে পৌঁছে যেতে পারে 23 থেকে 27টি আসনে। বাম কংগ্রেসের জোট 1টি থেকে সর্বোচ্চ 3টি আসন পেতে পারে। সি ভোটারের এক্সিট পোল অনুযায়ী তৃণমূল 41.5% ভোট পেতে পারে, বিজেপি পেতে পারে 42.5% ভোট, বাম কংগ্রেসের জোট 13.2% ভোট পেতে পারে, অন্যান্যর ঝুলিতে যেতে পারে 2.8% ভোট। অ্যাক্সেস মাই ইন্ডিয়ার এক্সিট পোলে ইঙ্গিত তৃণমূল মাত্র 11 থেকে 14টি, বিজেপি 26 থেকে 31টি, আর ইন্ডিয়া জোট সর্বোচ্চ 2টি আসন পেতে পারে। পিপলস ইনসাইট পোল স্ট্র্যাটের এক্সিট পোলে প্রথমে ইঙ্গিত দেওয়া হয় তৃণমূল 24টি, বিজেপি 17টি এবং কংগ্রেস 1টি আসন পেতে পারে। পরে এই সংস্থার এক্সিট পোলের আভাস পরিবর্তন করে বলা হয় এর আছে তৃণমূল 20টি, বিজেপি 21টি আর কংগ্রেস 1টি আসন পেতে পারে। সিএনএক্স এর এক্সিট পোলে ইঙ্গিত পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল 14 থেকে 18টি, বিজেপি 22 থেকে 26টি এবং কংগ্রেস 1 থেকে 2টি আসনে জিততে পারে। জনকি বাতের এক্সিট পোল অনুযায়ী তৃণমূল 16 থেকে 18টি, বিজেপি 21 থেকে 26টি আর কংগ্রেস সর্বোচ্চ 2টি আসন পেতে পারে। পিএমএআরকিউ এর এক্সিট পোলে আভাস পশ্চিমবঙ্গে তৃণমূল 20টি এবং বিজেপি 22টি আসনে জিততে পারে। ম্যাট্রিক্স এর এক্সিট পোলে ইঙ্গিত 16 থেকে 20টি আসন তৃণমূলের ঝুলিতে, 21 থেকে 25টি আসন বিজেপির ঝুলিতে আর সর্বোচ্চ 1টি আসন কংগ্রেসের ঝুলিতে যেতে পারে। টুডেস চাণক্যর বুথ ফেরত সমীক্ষায় আভাস তৃণমূল 17টি, বিজেপি 24টি, কংগ্রেস 1টি আসন পেতে পারে। এই সমীক্ষায় 5টি আসন কম বেশি হতে পারে, তবে এক্সিট পোলের ফলাফল মেলে কিনা তা জানা যাবে মঙ্গলবার। এবিপি আনন্দ।